নমস্কার সকলকে আজ বিজয়া দশমী বিজয়া দশমীতে আমাদের মন ভারাক্রান্ত রয়েছে এবং অবশ্যই আমাদের দর্শক বন্ধুরাও অনেকটাই আগ্রহে আগ্রহে অতি আমাদের দিকে তাকিয়ে রয়েছেন এবং তার পাশাপাশি রাজ্যবাসীদের উদ্দেশ্যে বার্তা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি সকলের প্রিয় দাদা যিনি রয়েছেন এবং অবশ্যই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব গুরুদায়িত্ব ওনার হাতে রয়েছে ইতিমধ্যে আমরা রয়েছি আমাদের পূর্ব ত্রিপুরা আসনের যিনি সাংসদ রয়েছেন রেবতী ত্রিপুরা ওনার সাথে এবং আজকের দশমী অর্থাৎ বিজয়া দশমীর দিনে প্রথমে সোশ্যাল বাংলার পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে আমরা জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা আমি আমার তরফ থেকে সোশ্যাল বাংলা এবং দুজনকে এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই পূর্ণ মুহূর্তে রাজ্যবাসীদের উদ্দেশ্যে আপনি কি বার্তা রাখতে চাইবেন অশুভ শক্তির পরাজয় এবং শুভ শক্তির জয় আমি বলবো মা দুর্গা যেমন করেছিলেন আমাদের এখানে ত্রিপুরা রাজ্যে এরকম অনেক অশুভ শক্তি অনেক সময় কাজ করে আমাদের সমাজে বিভেদ তৈরি করার জন্য আমাদের এই ছোট্ট ত্রিপুরা পার্বতী সবুজ বনানীতে গেরা কত সুন্দর ঐতিহ্য আমাদের এখানে কালচারালি আমরা যদি বলি সাংস্কৃতিক দিক থেকেও সামাজিক সব দিক থেকে একটা সুন্দর আমাদের রাজ্য এটাকে অনেক সময় অনেক চক্র যারা অশুভ বুদ্ধি যারা তারা এটাকে ডিভাইড করতে চায় মায়ের আশীর্বাদে যেন এটা অটুট থাকে আমরা যেন সবাই শান্তিতে একসঙ্গে থাকতে পারি এবং আগামী দিনেও যাতে আমাদের এরকম আনন্দ এবং সুখের দিন ফিরে আসে যদিও আজকে মায়ের বিসর্জন শুরুতেই বলেছে যে ভারাক্রান্ত হৃদয় সবার এটা স্বাভাবিক কিন্তু এই আশাও আমাদের জাগিয়ে রাখে যে বিসর্জনের পরেই কিন্তু আবার শুরু হয় কারণ যে আবার আগামী বছর উনি আসছেন অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত রাজ্যবাসীর উদ্দেশ্যে আজকে এই বিজয়া শুভ বিজয়ার এই পূর্ণ মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা রেখেছেন এবং বিশেষভাবে আমরা এই মুহূর্তে শেষ করার প্রাক মুহূর্তে আবারও দাদা আপনার এবং আপনার আপনি এবং আপনার পরিবারকে আমাদের সোশ্যাল বাংলা পরিবারের পক্ষ থেকে আমরা আবারও শুভ বিজয়া এবং আপনার এই আগামী বছরটা যে বছরে আমরা আবারও অপেক্ষা করব মায়ের আশায় সে বছরটা আপনার ভালো কাটক আপনার পরিবারের অনেকটাই আনন্দে কাটুক সেটাই আশা রাখবো আমরা এবং এই বলে আমাদের এই মুহূর্তের যে শুভেচ্ছা বার্তা রয়েছে আমরা এখানেই শেষ করব নমস্কার